হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউ আর ইস ওয়েলকাম ইন ড্রাগন ইটার ফ্রেন্ডস আজকে আমার লাঞ্চ বেরোতে আছে দেখো গরম গরম সাদা ভাত আর এখানে হচ্ছে উচ্ছে আলু মাখা সর্ষে তেল দিয়ে আর ফ্রেন্ডস এখানে হচ্ছে মাছের তেলের বড়া আর আজকে এখানে এটা বানিয়েছি আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বলতে পারো মানে এটা কিভাবে বানিয়েছি খেতে খেতে বলবো আজকে চলো শুরু করি লেটস ইট লাইট ড্রাগন মাছের তেলের বড়া এইবার ফ্রেন্ডস আমি খাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি এটা কিভাবে বানিয়েছি সেটা বলি তোমাদের পেঁয়াজ আদা বাটা আর অল্প একটু রসুন বাটা সমস্ত কিছু দিয়ে আর আলুগুলোকে হবে কেটে নেবে সমস্ত কিছু একসাথে মাখিয়ে নুন মিষ্টি পরিমাণ মতন দিয়ে আর একটু মশলা মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো নাও দিতে পারো জিরে গুঁড়ো ওইগুলো দিয়ে একদম সুন্দর টিফিন বক্সে মধ্যে দিয়ে বসিয়ে দেবে একটা কড়াইতে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে ব্যাস রেডি তোমাদের চিংড়ি মাছের বাটি চচ্চড়ি লাস্টে সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবে অপূর্ব খেতে হয় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো তো ফ্রেন্ডস আমার খাওয়া কমপ্লিট কেমন লাগলো তোমাদের আজকের এই লাঞ্চ অবশ্য করেই জানিও আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্লিজ আইকন প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করো তৃপ্তি করে অবশ্য গরমে বেশি নয় তো মানে সবাই খুব ভালো থাকো গরমের মধ্যে ঠিকঠাক কথাও বেরোচ্ছে না প্রচণ্ড ঘাম হচ্ছে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের মতন আসছি টাটা বাই বাই টেক কেয়ার